আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে যাব অ্যাকুরিয়ামে, আর সেটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত রোশেল অ্যাকুরিয়াম। আর এই অ্যাকুরিয়ামটি তারা তৈরি করেছে একেবারে সমুদ্রের গভীরের যে প্রাণী এবং মাছ আছে সেগুলোকে নিয়ে। আর প্রতি বছরই এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা এসে থাকে। তো আজকে যাব আপনাদের সাথে সেটি শেয়ার করতে। চলুন দেখি ভিতরের কি অবস্থা। আমি বাহির থেকে একটু চা নিয়ে নিচ্ছি এবং চা খেয়ে ভিতরটায় আমি প্রবেশ করব এখন। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর। এটা হচ্ছে প্রবেশ মুখ। তৈরি করেছে একেবারে সমুদ্রের তলদেশ থেকে। তলদেশের সাথে সম্পর্ক রেখেই এই অ্যাকুরিয়ামটা তাদের তৈরি করা, যাতে করে দর্শনার্থী যারা আসবেন তারা সেই সমুদ্রের নিচের যে অবস্থানটা সেটা বুঝতে পারবেন। দর্শক, আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। আপনারা পুরোটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে সমুদ্রের তলদেশে কী ধরনের পরিবেশ থাকে এবং মাছেদের যে অবিচল বিচরণ সেটাও আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার তো ভীষণ ভালো লাগছে, এখানে দেখতে পাচ্ছেন এই জেলিফিশগুলো অসাধারণ দেখতে। এইগুলোর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।